এই অঙ্ক করার সোজা পথ আমি তোমাদের শেখাই। দেখো, আটপুরের সুবল বাবু ধান উৎপাদন করে এক পাইকারি বিক্রেতা সাহানা বিবিকে 20% লাভে বিক্রি করেছে। সাহানা বিবি দোকানদার উৎপল বাবুকে 10% লাভে চাল বিক্রি করেছে। কিন্তু উৎপল বাবু যদি 12% লাভে ওই চাল বিক্রি করে থাকেন, তবে একটি সরলরেখা অনুসারে ছবি এঁকে নিচের প্রশ্নগুলির উত্তর খুঁজি। দেখো, সুবল বাবু যে চাল উৎপাদন করতে 7500 টাকা খরচা করেছে, টাকা খরচা হয়েছে, সেই চাল সাহানবী কত টাকায় কিনেছেন হিসাব করে লিখি। তাহলে দেখো, এখানে একটা আমি সরলরেখা এঁকেছি, যেখানে সুবল বাবু আছে প্রথমে, মাঝে আছে সাহানবী, তারপরে আছে উৎপল বাবু। তো এখানে লিখেছি, দেখো, সুবল বাবুর লাভ 20% এখানে বলেছে, সেইটা আমি এখানে লিখেছি। সাহানবী 10% লাভ করেছে, তার নিচে লিখেছি। উৎপল বাবু 12% লাভ করেছে, উৎপল বাবুর নিচে নিচে লিখেছি। সুবল বাবুর উৎপাদন খরচ 7500 টাকা, ওটা লিখেছি। সাহানা বিবির ক্রয় মূল্য কত, ওটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে লাভ করেছে কে? সুবল বাবু 20%। তাহলে যে লাভের পরিমাণ কার, এই সুবল বাবুর লাভের যে পরিমাণটা সেটা আমরা বের করি। লাভের পরিমাণ হবে, দেখো, 20% মানে 20/100, পার্সেন্ট মানেই 100 ইন্টু কত টাকার উপরে, গুণ করতে হবে 7500, এই টাকার উপরে লাভের পরিমাণ। তাহলে লাভের পরিমাণ যদি আমি হিসাব করি, দেখো, 150, আরে শূন্য, 1500 টাকা কিন্তু লাভ করেছে। তো তাহলে সুবল বাবুর বিক্রয় মূল্য, এখানে আমি যদি লিখি বিক্রয় মূল্য কার, সুবল বাবুর বিক্রয় মূল্য, সুবল বাবুর যে উৎপাদন খরচ, তার সঙ্গে উৎপাদন খরচ ছিল 7500, তার সঙ্গে লাভ করেছে 1500 টাকা। তার মানে 9000 টাকা হচ্ছে তোমার বিক্রয় মূল্য কার, সুবল বাবুর। তাহলে সুবল বাবু বিক্রি করেছে সাহানা বিবিকে, তাহলে সুবল বাবু যা বিক্রয় মূল্য সেটা হবে সাহানা বিবির ক্রয় মূল্য, সেটা হবে 9000 টাকা। দেখো, এই 9000 টাকা আমি এখানে বসিয়ে দিলাম, এটাই চেয়েছে, তাহলে এটা আমার উত্তর বেরিয়ে গেল। এবার এরকম ভাবে যদি দাগ দিয়ে করো, তাহলে অঙ্কটা কিন্তু খুব সোজা হয়ে যায়। আমি একদম সোজা টেকনিক তোমাদের শেখালাম, এরপরে এগুলো যেখান যেমন যেমন চাইবে তেমন তোমার বের করব। কিন্তু 1 নম্বর অঙ্কটা আমি করলাম, এখানে কিন্তু অন্য কিছু চাইনি। তাহলে অঙ্কটা খুব সোজাভাবে আমি তোমাদের করে দিলাম।